ফাজালে সাদাকাত আমরা জানি যে ফাজালে সাদাকাত একটা কিতাব আছে, যে কিতাবে অনেক বুজুর্গদের ঘটনা আছে, তাদের তওবার জিন্দেগি, তাদের আল্লাহ ওয়ালা হওয়ার ব্যাপার অনেক ঘটনা আছে। এর মধ্যে একটা ঘটনা আছে, একটা ব্যক্তি মুহাম্মদ ইবনে সিমাক রহমতুল্লাহ আলাই উনি বলেন যে উমাইয়া বংশের লোকদের মধ্যে মুসা ইবনে মুহাম্মদ ইবনে সুলাইমান হাসেমি অনেক বড় আরামায়াসে লালিত বিরাট এক বিত্তশালী লোক ছিল। সর্বদা তিনি তাহার মনের খায়েস পুরা করিবার মধ্যে লাগিয়া থাকিত। খানা পিনা, লেবাস পোশাক, খেল তামাশা, খায়েসাত, ভোগ বিলাসিতা যত পন্থা হইতে পারে সব কিছুর মধ্যে সে সর্বোচ্চ পর্যায়ের ছিল। কিশোর কিশোরীদের নিয়ে সবসময় মত্ত থাকিত, দুঃখ চিন্তা বলিতে তাহার কিছুই ছিল না। নিজেও চাঁদের মতো অত্যন্ত সুন্দর ছিল, আল্লাহ তাআলাও তার প্রকার দুনিয়াবি সর্বপ্রকার নিয়ামত দান করেছিলেন। তাহার বার্ষিক আয় ছিল 3,03,000 দিনার স্বর্ণ মুদ্রা, যেটা আমরা যদি এখন হিসাব করি হইতে পারে কয়েক হাজার কোটি টাকা। ওয়া সম্পূর্ণই এসব তিনি খেল তামাশার মধ্যে খরচ করিয়ে দিতেন। একটি উঁচু বালাখানা ছিল, যাহাতে কয়েকটি জানালা সদর রাস্তার দিকে খোলা ছিল। উহার উপর বসিয়া সে পথচারীদের তামাশা দেখিত, আর কয়েকটি জানালা অপর পার্শ্বে বাগানের দিকে খোলা ছিল। সেখানে বসিয়া সে বাগানের বাতাস উপভোগ করিত, ফুলের সুগ্রান্বিত। ওই বালাখানার হাতির দাঁতে নির্মিত একটি গম্বুজ ছিল, যাহা চাঁদের প্যারিকের দ্বারা জড়ানো ছিল। উহার উপর স্বর্ণের ঝোল ছিল। সেখানে একটি আসন ছিল, যাহার উপর মুক্তার চাদর ছিল এবং ওই হাসেমি মাথার উপর মুক্তা জড়ানো পাগড়ি ছিল। উক্ত গম্বুজের মধ্যে সবসময় তাহার বন্ধুবান্ধবরা থাকত, খাদেমরা আদবের সহিত পেছনে দাঁড়াইয়া থাকিত, সম্মুখে নর্তকীরা গম্বুজের বাহিরে জমায়েত হইয়া থাকিত। যখন গান শুনিত তখন ইহা ইচ্ছা হইত, তখন সে সেতারার দিকে একবার দেখিত, অমনেই সকলেই উপস্থিত হইয়া যাইত। আর যখন বন্ধ করিতে চাহিত, হাত দ্বারা সেতারার দিকে ইশারা করত, গান বন্ধ হয়ে যেত। রাত্রে যখন ঘুম না আসতো ততক্ষণ ইহাতেই মশগুল থাকতেন। আর যখন শরাবের নেশায়, মদের নেশায় বুদ্ধি লোপ পাইত, মজলিসের সঙ্গী সাথীরা চলিয়া যাইত। সে সময় যেই মেয়েকে চাহিত ধরিয়া লইত, রাতভর তাহার সহিত একান্তে সময় কাটাইত। তাহার সামনে কোনো দুঃখ কষ্টের কথা বলা যাইত না, মৃত্যু আর মৃত্যুর কথা আলোচনা করা নিষেধ ছিল। তার সামনে শুধু আলোচনা তো হাসির কথা, মজার কথা, সুগন্ধি, নতুন নতুন সুগন্ধি আনা হইতো এবং সে নতুন নতুন সুগন্ধি সে লাগাইত, ফুলদানি আনা হইতো। এই অবস্থাতে তাহার বৎসর 27 বৎসর সে কাটিয়া গেল। একদিন রাত্রে সে অভ্যাস অনুযায়ী তাহার গম্বুজে ছিল, হঠাৎ তাহার কানে এমন একটি সুমধুর আওয়াজ আসিল, যাহা গায়িকাদের আওয়াজ হতে সম্পূর্ণ ভিন্ন ছিল, কিন্তু উহা বড়ই আকর্ষণীয় ছিল। উহার আওয়াজ কানে পড়িতেই তাহাকে অস্থির করিয়া তুলিল, গান বন্ধ করিয়া দিল এবং গম্বুজের জানালা দিয়ে মাথা বাহির করে ওই আওয়াজ শুনিতে লাগিল। ওই আওয়াজ কখনো শোনা যাইত, আবার কখনো বন্ধ হইয়া যাইত। সে তাহার খাদেমদেরকে হুকুম করিল, এই আওয়াজ যাহার তাহাকে ধরিয়া লইয়া আসো। শরাবের আসর চলিতেছিল, খাদেমরা তাড়াতাড়ি ওই আওয়াজের পিছে পিছে দৌড়াইল, যে আসলে কোন জায়গা থেকে আওয়াজ আসতেছে আমরা একটু দেখি। তো একদিকে আওয়াজের দিকে দৌড়ায় দৌড়ায় একটা চলিতে একটা মসজিদে গিয়ে পৌঁছাইল। সেখানে এক যুবক দেখলো যে একটা যুবক মানে ওই তার যে খাদেম ছিল, তারা দেখলো যে ওই মসজিদের মধ্যে এক যুবক অত্যন্ত দুর্বল শরীর, হলুদ রঙের শরীর, হরিদ্রা বর্ণ, শীর্ণ ঘাড়, শুষ্ক ঠোঁট, এলোমেলো চুল, পেট কোমরের সহিত লাগিয়ে আছে, ছোট দুটি লুঙ্গি তাহার শরীরের উপর রহিয়াছে, যাহাতে কোনোরূপে শরীর ঢাকিতে পারে, সতর যাতে কোনোরূপে ঢাকিতে পারে, যাহা দাঁড়াইয়া তাহার প্রতিপালকের সহিত কুরআন তেলোয়াতে মশগুল রইয়াছে। খাদেমরা তাহাকে ধরিয়া লইয়া গেল, তাহাকে কিছুই বলিল না। হঠাৎ তাহাকে মসজিদ হইতে বাহির করিয়া বালাখানার উপর তাহার সম্মুখে হাজির করিয়া বলিল, হুজুর আনিয়াছি। সে শরাবের নেশার মধ্যে বলিতে লাগিল, কে এই ব্যক্তি? তাহারা আরজ করিল, সে বলিতে লাগিল, কে এই ব্যক্তি? তাহারা আরজ করিল, হুজুর ইনি সে ব্যক্তি যাহার আওয়াজ আপনি শুনিয়াছেন। সে জিজ্ঞাসা করিল, তোমরা তাহাকে কোথা হইতে পেয়েছ, আনিয়াছ? তাহারা বলিল, হুজুর সে মসজিদে ছিল, দাঁড়াইয়া কুরআন শরীফ পড়িতেছিল। সর্দার লোকটি এই ফকিরকে জিজ্ঞাসা করিল, তুমি কি পড়িতেছিলে? সে আউযু বিল্লাহ পড়িয়া আয়াতসমূহ পড়া শুরু করলো, যেটা সে পড়তেছিল। এই আয়াতগুলোর অর্থ, নিঃসন্দেহে নেককারগণ জান্নাতে বড় নিয়ামতের মধ্যে থাকিবে, পালঙ্ক সময়ের উপর বসিয়া জান্নাতের মনোরম বস্তুসমূহ দেখিতে থাকিবে। হে শ্রোতা, তুমি তাহাদের মুখমণ্ডলে সুখের সজীবতা দেখিতে পাইবে, তাহারা পান করার জন্য মোহরকৃত বিশুদ্ধ শরাব পাইবে, যাহার উপর কস্তুরীর মোহর থাকিবে। প্রতিযোগীদের এরূপ জিনিসের ব্যাপারে প্রতিযোগিতা করা উচিত, অর্থাৎ এই সমস্ত নিয়ামত কে বেশি লাভ করিতে পারে এই ব্যাপারে প্রতিযোগিতা করা উচিত। আর যেহেতু এগুলি আমল দ্বারা হাসিল হয়, সেহেতু সেই সমস্ত আমলের ব্যাপারে প্রতিযোগিতা করা চাই যাহা দ্বারা এই সমস্ত নিয়ামত হাসিল হয়। আর এই শরাবের সংমিশ্রণ তাসনিমের পানি দ্বারা হইবে। শরাবের মধ্যে তাসনিম জান্নাতের এমন একটি ঝর্ণা, এমন কোনো জিনিস যখন মিলানো হয় তখন উহার তেজ বাড়িয়া যায়।
আর তাসনিম জান্নাতের এমন একটি ঝর্ণা যা হয়তো নৈকট্যপ্রাপ্তগণ পান করিবে, অর্থাৎ ওই ঝর্ণার পানি নৈকট্যপ্রাপ্ত লোকেরা কোনোরূপে মিশ্রণ ছাড়াই খাঁটিভাবে পাইবে, আর অন্যান্য নেক লোকের শরাবের মধ্যে উহা হইতে সামান্য মিলাইয়া দেওয়া হইবে। সুরা তাতফিফ 22-28 নম্বর আয়াত। অতপর ফকির বলিল, আরে ধোকাগ্রস্ত। ফকির কারে বলতেছে? ওই যুবকরে বলতেছে, আরে ধোকাগ্রস্ত, তোমার এই প্রাসাদ, তোমার এই অট্টালিকা, তোমার এইসব গালিচাসমূহের বেহেস্তের সহিত কী মিল রইয়াছে? সেখানে বড় বড় উঁচু পালঙ্কসমূহ রইয়াছে, যাহার উপর গালিচা বিছানো রইয়াছে, এমন গালিচা যাহা অনেক উঁচু, উহার আস্তর মোটা রেশমের হইবে। ওই সমস্ত লোকেরা সবুজ বৃক্ষের ছবি অঙ্কিত অপূর্ব সুন্দর কাপড়ের উপর হেলান দিয়া থাকিবে। আল্লাহর অলিগণ ওই পালঙ্কসমূহ হইতে দুটি ঝর্ণা দেখিবেন যাহা দুটি বাগানের মধ্যে প্রবাহিত হইবে। এই দুই বাগানের মধ্যে ফলের সব রকম ফলের দুই দুই প্রকার থাকিবে, অর্থাৎ একই প্রকার ফলের দুই রকম স্বাদ হইবে। এই সমস্ত ফল না শেষ হইবে, না এগুলি আহরণ করিতে কোনো বাধা হইবে। ওই সমস্ত লোক পছন্দীয় জিন্দেগির মধ্যে অনেক উচ্চ মর্যাদার জান্নাতে থাকিবে। এরূপ উচ্চ মর্যাদা সমূহ বেহেস্তে থাকিবে, যেখানে কোনো অহেতুক কথাবার্তা শুনিবে না। উহাতে প্রবাহমান ঝর্ণা থাকিবে, উহাতে উঁচু উঁচু আসন বিছানো থাকিবে, পানপাত্র রাখা থাকিবে, গদিসমূহ সাজানো থাকিবে, সর্বদিক গালিচাই গালিচা ছড়ানো থাকিবে, যাহাতে যেখানে ইচ্ছা বসিতে পারে, আর বসিবার জন্য সর্বত্রই শীর্ষ আসন হইবে, আর তাহারা ছায়াতে এবং ঝর্ণাসমূহে থাকিবে। ওই জান্নাতের ফল চিরকাল থাকিবে, কখনো শেষ হইবে না। উহার ছায়া চিরকাল থাকিবে, উহা তো হইল মুত্তাকি লোকদের পরিণাম, আর যারা কাফের তাদের পরিণত হইল দোজক। উহা কিরূপ কঠিন আগুন হইবে, নিঃসন্দেহে অপরাধী লোকেরা জাহান্নামের আজাবে চিরকাল থাকিবে। ওই আজাব কখনো তাহাদের আজাব হইতে হালকা করা হইবে না, তাহারা উহার মধ্যে নিরাশ হইয়া পড়িয়া থাকিবে। নিঃসন্দেহে অপরাধী লোকেরা অত্যন্ত পথভ্রষ্টতা ও বোকামির উন্মাদনায় পড়িয়া রইয়াছে। তাহারা তাহাদের বোকামি সেই দিন বুঝিবে, যেদিন তাহাদিওকে উপর করিয়া হেসরাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে, এবং তাহাদিওকে বলা হইবে, দোজকের আগুনের স্পর্শ স্বাদ গ্রহণ করো। তাহারা আগুনের মধ্যে এবং উত্তপ্ত পানির মধ্যে আর কালো ধোয়ার ছায়াতে অবস্থান করিবে। অপরাধীরা ইহার আকাঙ্ক্ষা করিবে, সেই দিনের আজাব হইতে মুক্তি পাওয়ার জন্য তাহাদের পুত্রদেরকে, স্ত্রীদেরকে, ভাইকে, সমস্ত পরিবার পরিজনকে, যাহাদের মধ্যে সে অবস্থান করিত, এবং সারা জগতের মানুষকে তাহার মুক্তিপণ স্বরূপ দিয়া আর কোনো প্রকার আজাব হইতে বাঁচিয়া যায়। কিন্তু ইহা কখনো হইবে না। উহা এরূপ প্রজ্বলিত অগ্নিশিখা হইবে, যাহা শরীরের চামড়া পর্যন্ত খসাইয়া ফেলিবে। ওই আগুন এরূপ ব্যক্তিকে নিজেই ডাকিবে, যে দুনিয়াতে সত্য হইতে পৃষ্ঠ প্রদর্শন করিয়াছে এবং আল্লাহর আনুগত্য হইতে মুখ ফিরাইয়া লইয়াছে, সম্পদ জমা করিয়াছে এবং জমা করিয়াই রাখিয়াছে, যাকাত আদায় করে নাই। ওই ব্যক্তি অত্যন্ত কঠিন সময়ের মধ্যে থাকিবে, আর অত্যন্ত কঠিন আজাব এবং আল্লাহ তাআলার গোসসার মধ্যে থাকিবে। ওই সমস্ত লোক ওই আজাব হইতে কখনো বাহির হইতে পারিবে না। কথাবার্তার মধ্যে ফকির জান্না, ফকির মানে কি দরবেশ হবে লোকটা, যে দরবেশ জান্নাত ও দোজকের সম্পর্কিত অনেকগুলো আয়াতের দিকে ইশারা করিলেন। ওই সমস্ত আয়াত সম্পর্কিত সুরা ও রুকু বরাত লিখিয়া দেওয়া হইল। ওই হাশিমি সর্দার ফকিরের কথা শুনিয়া তাহার জায়গা হইতে উঠিল, ফকিরের সহিত গলাগলি করিল এবং অত্যন্ত চিৎকার করিয়া কাঁদিল। অতপর তাহার মজলিসের লোকদেরকে বলিয়া দিল, তোমরা সবাই চলিয়া যাও, এবং ফকিরকে দরবেশকে সঙ্গে করিয়া বারান্দা নিয়ে গেল। একটি চাটাইয়ের উপর বসিয়া নিজের যৌবনের উপর বিলাপ করিতে লাগিল, নিজের অবস্থার উপর কাঁদিতে থাকিল, আর ফকিরকে দরবেশকে তাহাকে নসিহত করিতে বলিল। এইভাবে সকাল হইয়া গেল। সে তার সমস্ত গুণা হইতে প্রথমে দরবেশের সম্মুখে তওবা করিল এবং আল্লাহ তাআলার সহিত এই অঙ্গীকার করিল যে ভবিষ্যতে কখনো গুণা করিবে না। অতপর দিনের বেলায় সকলের সম্মুখে পুনরায় তওবা করিল এবং মসজিদের একটি কোণে অবস্থান গ্রহণ করে ইবাদতে মশগুল হইয়া গেল। নিজের সমস্ত সাজ সামান ধন সম্পদ বিক্রয় করিয়া সৎকা করিয়া দিল, সমস্ত চাকর নকরদেরকে বিদায় করিয়া দিল। যেই সমস্ত সমস্ত জিনিস জুলুম অত্যাচারের মাধ্যমে নিয়েছিল সব কিছু হকদারদের নিকট ফেরত দিয়া দিল। গোলাম ও বাদীদেরকে মধ্যে হইতে অনেককে আজাদ করিয়া দিল, আর অনেককে বিক্রয় করিয়া উহার মূল্য সৎকা করিয়া দিল, এবং মোটা পোশাক পরিধান ও জবের রুটি খাওয়া শুরু করিল। রাতভর নামাজ পড়িত, দিনভর রোজা রাখিত। অবশেষে বুজুর্গ অনেক লোকেরা তাহার নিকট সাক্ষাৎ লাভের জন্য আসিতে লাগিল। তিনি এত সাধনা করিতে লাগিলেন যে লোকেরা তাহাকে তাহার অবস্থার উপর দয়া করার জন্য এবং কষ্ট ও সাধনা কমাইবার জন্য বলিতে লাগিল। তাহাকে বুঝাইতো আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল, তিনি সামান্য মেহনতের উপর অনেক বেশি বিনিময় দান করেন। কিন্তু সে বলিত, বন্ধুগণ, আমার অবস্থা একমাত্র আমারই জানা আছে। আমি রাত্র দিন আমার মাওলার নাফরমানি করিয়াছি, বড় কঠিন কঠিন গুণা করিয়াছি। ইহা বলিয়া সে কাঁদিতে আরম্ভ করিত এবং খুব বেশি কাঁদিত। এই অবস্থায় সে খালি পায়ে পায়দল হজে রওনা হইল। তাহার শরীরে একটি মোটা কাপড় ও সঙ্গে একটি পেয়ালা ও একটি থলি ছিল। এই অবস্থায় মক্কা মুকরমে পৌঁছিল, হজের পর সেখানেই অবস্থান করিল। অবশেষে সেখানেই তাহার ইন্তেকাল হইয়া গেল। আল্লাহ তাআলা তাহার উপর অফুরন্ত রহমত নাজিল করুন।
মক্কা অবস্থানকালে রাত্রে হাতিমের মধ্যে যাইয়া খুব কান্নাকাটি করিত আর বিনয় সহকারে দোয়া করিত, বলিত, হে আমার মাওলা, আমার কত নির্জন সময় এমন অতিবাহিত হইয়াছে উহাতে আমি তোমার কোনো খেয়াল করি নাই, আমি কত বড় বড় গুনাহের দ্বারা তোমার মোকাবেলা করিয়াছি। হে আমার মাওলা, আমার সমস্ত নেক কাজ ধ্বংস হইয়া গিয়াছে, কারণ আমি কিছুই কামাই করি নাই, অথচ আমার সমস্ত গুণা আমার সাথে রইয়া গিয়াছে, অর্থ মৃত্যু আমার জন্য ওই দিন ধ্বংস রইয়াছে যেদিন তোমার সহিত আমার সাক্ষাৎ ঘটিবে, অর্থাৎ মৃত্যুর পর আমার জন্য ধ্বংসই ধ্বংস রইয়াছে, অর্থাৎ অনেক বেশি ধ্বংস রইয়াছে যেদিন আমার আমলনামা খোলা হইবে, আফসোস উহা আমার লাঞ্ছনা অপমান দ্বারা পরিপূর্ণ হইবে, আমার গুনাহের দ্বারা উহা পরিপূর্ণ হইবে, বরং তোমার অসন্তুষ্টির কারণে আমার উপর ধ্বংস নামিয়া আসিয়াছে, তোমার গোস্সা আমার জন্য ধ্বংসের কারণ হইবে, তোমার অসন্তুষ্টি ও গোস্সা তোমার ওই সমস্ত দয়া অনুগ্রহের মোকাবেলায় হইবে যাহা সবসময় তুমি আমার প্রতি করিয়াছ, এবং তোমার ওই সমস্ত নিয়ামতের মোকাবেলায় হইবে যাহার মোকাবেলা আমি সর্বদা গুনাহের দ্বারা করিয়াছি, এবং তুমি আমার সমস্ত কর্মকাণ্ড দেখিতেছিলে। হে আমার মাওলা, তুমি ছাড়া আমার আর কোনো ঠিকানা কোন ঠিকানা আছে যেখানে আমি পালাইয়া যাইতে পারি? তুমি ছাড়া কোন ব্যক্তি আছে যাহার নিকট আমি কাকুতি মিনতি করিব? তুমি ছাড়া আর কে আছে যাহার উপর আমি কোনো প্রকার ভরসা করিতে পারি? হে আমার মাওলা, আমি কখন উহার উপযুক্ত নই যে তোমার নিকট জান্নাত চাহিব, তবে শুধুমাত্র তোমার মেহরবানি, তোমার দান, তোমার দয়াই আশা করি যে তুমি আমার উপর রহম করিবে এবং আমার গুণা ক্ষমা করিবে, কারণ একমাত্র তুমিই ভয় করার যোগ্য এবং ক্ষমা করার যোগ্য। ওয়া আফা ইন্নাকা আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে তওবা করার তৌফিক দান করুন এবং জান্নাত নসিব করুন। আমিন।